হ্যালো বন্ধুরা আজকের সবচেয়ে বড়ো আপডেট খবর পৃথিবীর দিকে ধেয়ে আসছে পাঁচটি বড়ো উল্কাপিণ্ড হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চমকে যাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই জানি দু হাজার কুড়ি সালের প্রথম থেকেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের বিপদ প্রথমেই করোনা ভাইরাস তারপরেই আমফান তারপরেই নিসর্গ এক এক করে যেন হানা দিচ্ছে আমাদের এই পৃথিবীকে সেরকম আরও পাঁচটি উল্কাপিণ্ড যাদের আকৃতি একশো সোয়াত্তর ফুটেরও বেশি তারা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে হ্যাঁ বন্ধুরা রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর একদম কাছে এসে যাবে এই উল্কাপিণ্ডগুলি বন্ধুরা এই উল্কাপিণ্ডগুলির কারণে আমাদের অনেক ক্ষতি হতে পারে আমাদের পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে পারে মানব জাতি যেমন আমরা আগেটা জেনেছিলাম বইয়ে পড়েছিলাম যে এই উল্কাপিণ্ডর কারণেই পৃথিবী থেকে ডায়নাচরের বিলুপ্তি হয় সেখানে তো মানব ক্ষুদ্র একটি মানব জাতি তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নেই মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যাকে আমরা নাসা বলে থাকি সেই নাসার সাম্প্রতিক সতর্কতায় গোটা বিশ্বের জন্য অশনী সংকেত দিয়ে দিল পৃথিবীর একদম কাছে এসে পড়েছে পাঁচটি বিশাল উল্কাপিণ্ড এই এই উল্কাপিণ্ডগুলি ঘন্টায় এগারো হাজার দুইশো মাইল থেকে বাইশ হাজার মাইল বেগে ছুটে আসছে রিপোর্ট অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর একদম কাছ কাছে এসে যাবে এই উল্কাপিণ্ডগুলি এই উল্কাপিণ্ডগুলির কারণে পৃথিবীর কোনো ক্ষতি হতে পারে এই প্রশ্নের উত্তরে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এই উল্কা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এক শতাংশের চেয়েও কম তারপরেও এর উপর কড়া নজর রাখছে বিজ্ঞানীরা কারণ এই উল্কাপিণ্ডগুলি পৃথিবীর থেকে অনেকটা দূর দিয়ে অতিবাহিত হবে তো সেজন্যই নাসার বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে বলে দিয়ে যে এক শতাংশের চেয়েও কম সম্ভাবনা আছে আমাদের পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার তো এটা আমাদের সবার পক্ষে খুবই খুশির একটি সংবাদ অনেক সময় মহাকর্ষের কারণে একদম শেষ সময়ে পৃথিবীর কাছে চলে এসে এজন্যই বিজ্ঞানীরা এর উপর কড়া নজর রাখছেন কি এই উল্কাপিণ্ডগুলি একটির আয়তন আমেরিকা এম্পেয়ার সেন্ট বিল্ডিংস এর থেকে বড় একশো ফুট থেকে শুরু করে সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি একশো কুড়ি ফুট চওড়া বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এই উল্কাপিণ্ডগুলির নাম বিজ্ঞানীরা রেখেছেন টোয়েন্টি টোয়েন্টি কে কে সেভেন টোয়েন্টি টোয়েন্টি ডি ফোর টোয়েন্টি টোয়েন্টি এফ টোয়েন্টি টোয়েন্টি কেজে ওয়ান এবং লাস্ট টোয়েন্টি টোয়েন্টি কেই ফোর তা সত্ত্বেও এই অ্যালার্ট জারি করার কারণ হিসাবে জানা গিয়েছে যে এক কিলোমিটারের চেয়ে কোনো উল্কা পৃথিবীর কাছে এলেই অ্যালার্ট জারি করা হয় কারণ এত বড় উল্কার সঙ্গে পৃথিবীর কোনো কারণেই সংঘর্ষ ঘটে তাহলে ধ্বংসাত্মক ক্ষতি হতে পারে উল্কার ধাক্কায় পৃথিবীর সুনামি আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে ইতিহাস বলেছেন ডায়নাসরের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাওয়ার মূলেও এ ধরনের সংঘর্ষ দায়ী দুই সালে ফের পৃথিবীর কাজ দিয়ে যাবে এরকমই বিশাল উল্কাপিণ্ড তো বন্ধুরা দেখুন নাসার বিজ্ঞানীরা আমাদের আপডেট দিয়ে দিয়েছে যে দুই সালে ফের আমাদের পৃথিবীর কাজ দিয়ে যাবে এই রকম উল্কাপিণ্ড তো বন্ধুরা অযথা আতঙ্কিত হবেন না তোমাদেরকে এই সব কিছু জানার জন্যই এই ভিডিওটা করে করেছি তো যদি এর থেকেও বেশি বিস্তারিত জানতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা ফলো করে এর বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবে তো থ্যাংক ইউ সো